আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের মালাইকারি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শেয়ার করি। এবারে রান্নার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে হাফ চামচ ঘি দিয়ে দিব। এবারে দিলাম তিনটা শুকনো মরিচ, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেল, এবারে মরিচটা তুলে নিলাম। এখন এর ভিতরে আবারও সামান্য তেল দিয়ে দিব চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেওয়ার জন্য। এর ভিতরে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা লবণ হলুদ মেখে রেখেছিলাম, এটা আমরা সবাই কম বেশি জানি। চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিলে চিংড়ি মাছটা খেতে অসম্ভব মজা হবে এবং চিংড়ি মাছটা ভেঙে যাবে না। চিংড়ি মাছটা ফ্রাই করা শেষ হয়ে গেল, এখন এগুলিকে তুলে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্নার জন্য। প্রথমে দিলাম দু টুকরো দারুচিনি, চারটা এলাচি, এবারে দিলাম দুটি লবঙ্গ আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবারে দেব পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ, একটু নেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন একটু কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে এই মুহূর্তে অ্যাড করে দিব একটা টমেটো কুচি। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে এই মুহূর্তে অ্যাড করে দিব হাফ চামচ লবণ, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এখন অ্যাড করে দিব সামান্য পানি যাতে করে মশলাটা পড়ে না যায়। একটু নেড়ে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিব টক দই 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে কষাতে হবে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল বাটনে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে অ্যাড করে দিব হাফ চামচ চিনি, চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর না হয় এটাকে আপনি বাদ দিতে পারেন। আমার ছেলে পছন্দ করে তাই আমি দিয়েছি। মশলাটা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিব সেই ফ্রাই করে নেওয়া চিংড়ি মাছগুলি। আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে করে মশলাটা লেগে না থাকে। তারপরে এর সাথে অ্যাড করে দিব সেই ঘি ভাজা শুকনা মরিচ। শুকনা মরিচগুলি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গেল, এবারে এর সাথে অ্যাড করে দিব ভেজে নেওয়া জিরার গুঁড়া, যেটার সাথে আমি দারুচিনি এলাচি গুঁড়া করেছি ভেজে। আর দিব হাফ চামচ ঘি। ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অসাধারণ লাগবে। ভিউয়ার্স, আমার
রান্নাটা শেষ হয়ে গেল। এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার ছেলের কিন্তু খুবই একটা পছন্দের খাবার, সে চিংড়ি মাছ পেলে আর তার কাছে কিছুই লাগে না, যার কারণে তার পছন্দের খাবারটা রান্না করলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ভিউয়ার্স, চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।